সো প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা জানব ফ্লিট এজ আর চ্যাম্পার এজ কীভাবে করতে হয়। তো এর জন্য আমরা চারটে সলিড নিয়ে নিয়েছি, তো চারটে এজই কর্নার। তো দেখে নিচ্ছি কীভাবে কী করা যায়। তো এই অপশানটা হচ্ছে এর মধ্যে আছে, সলিড টুলের মধ্যে। তো প্রথম আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্লিট। তো এখানে আমাদের নেক্সট রেডিয়াস এখানে 1 আছে। এখানে আমাদের পিসটা যতটা মোটা হবে সেই হিসাবে আমরা এখানে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে এটা লেন্থটা দেখে নিচ্ছি, পিসটা আছে আমার 3 mm। তো 3 mm মানে এর হাফ পোর্শন আমরা এখানে নিতে পারবো। তো 1 আছে, অসুবিধা নেই। চারটে কর্নার আমি, ঠিক আছে, এটাও তো এটা গেল আমাদের প্লেট। এবার আমরা দেখবো চ্যাম্পার। এই হচ্ছে চ্যাম্পার, এখানে আমাদের 1 আছে। এখানে আমি এখানে কমিয়ে নিতে পারি 0.5, এখানে কম হবে। Thank you for watching.